আপনি অন্ডরে যান, কারণ ইহারা এখানে এই স্থলে ডেথ ফেস করিবে। মূর্তি আমরা ভয় পাই না সাহেব, মঙ্গল শেষ সাহস আমাদের পেয়ে গেছে। তোমরা তোমরা ভারতীয় সেপাইদের একটুও মান দিয়েছ? এমনকি তাদের ধম্ম নষ্ট করতেও তোমাদের এই হাতগুলো কাঁপেনি। সবাই ভয় পেয়ে গেছো না? আর ভয় পেয়ে চলে এসেছো এখানে আমাদেরকে মারার জন্য। মারো। स्वधात्वं हि वषट्कारः स्वरात्मिका सुधात्ववक्षरे नित्येत्रधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्ववै तत् सृज्यते जगत् त्ववै तत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूप। मुझे जगत जननी मां, जय मा दुर्गा, जय मा दुर्गा, जय मा তো বুঝলুম, কিন্তু তার সাথে আমি মাকে দেখতে পাই কিনা তার কি সম্পর্ক? আমার হাত থেকে প্রসাদ গ্রহণ করার সাহস আছে তোমার? ও শিবানন্দ ঠাকুর, তোমার কি হয়েছে কও দেখি। নিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য সাহস লাগে নাকি গা? এ তো পরম সৌভাগ্য। জয় মা, দাও দেখিনি, দাও দাও আমার প্রসাদ, দাও দাও। কি দেখছ? প্রসাদ দেবে কইলে যে আমি তো হাত পেতে দাঁড়িয়ে আছি, দাও। আমি যে পরমান্য পরম ভালোবাসি গো, তাও আমার পরমান্য। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। মা, আজ একটা চরম ফাসলা হয়ে যাক, হয় গদাধর ঠাকুর থাকবে না হয় আমি। আমি এতদিন তোর দোষ ক্ষমা করেছি, সাবধান করেছি তোকে, কিন্তু তুই শুনিস নি। আজ তোর অন্তকাল আসন্ন শিবানন্দ, মৃত্যুর জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ তুই।
ফুটে মা তোরে তো করুণা মা তুই শেষে আমার লোককে করতে এলি আমি কি এমন পুণ্যি করেছি যে তোর কৃপা লাভ করলু মা শিবানন্দ ঠাকুর ও শিবানন্দ ঠাকুর আজ তোমার জন্য আমি নতুন করে বুঝলুম অটো অটো দেখিনি ও শিবানন্দ ঠাকুর কি হলো গা কি হলো তোমার অটো অটো শিবানন্দ ঠাকুর অটো গো অটো ও শিবানন্দ ঠাকুর অটো শিবানন্দ ঠাকুর ও শিবানন্দ ঠাকুর শিবানন্দ ঠাকুর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুতাপ করে কি হবে যাও দেখিনি যাও তুমি রানীমার কাছে যাও তারে গিয়ে কও তুমি দোষ করেছ উনি যেন তোমারে মাপ করে দেন সেজবাবু মায়ের কাছে ছেলের কোনো লজ্জা নেই গো কোনো লজ্জা নেই সেজবাবু যাও যাও এ হলো মায়ের পায়ের সিঁদুর মায়ের কাছে আমি প্রার্থনা করি তোমরা যেন তোমাদের উদ্দেশ্যে সফল হতে পারো তোমরা দেরি করো না কিন্তু তাড়াতাড়ি রওনা হয়ে যাও কেমন না তুমি দেখো ফিরে এসে তার কত খারাপ লাগবে তুমি দেখো মা তুমি যাই কও না কেন আমি তেনাকে এবার মাপ করতে পারছি না তিনি খুবই বড় অন্যায় করেছে খুবই বড় অন্যায় তাই তেনার অনুতাপেই ভোগা উচিত ছোট মলে চলে যাই বুঝলেন নাম শুনে যা মনে হলো তালপুকুর খুব একটা বেশি দূরে হবে না আমরা বাইরে গিয়ে বরং ওই পাইপ পেয়াদাদের জিজ্ঞেস করি ওরা ঠিক করে দিতে পারবে শুনুন দিদি যে করি হোক আজকে রেতের মধ্যে কিন্তু এই তাবিজখানা আপনার ব্যাটরাতে বাঁধতেই হবে কিছুতেই ওই নতুন বউকে আপনার ব্যাটার তারে কাছে খেসতে দেওয়া যাবে না দিদি না দিদি কিছুতেই যাবে না কিছুতেই নেই শুনুন দিদি আপনি না বেশি চিন্তা করবেন না দেখুন আমরা তো খুব কষ্ট করেছি তাও কিছুতেই আমাদের এই কষ্ট বেতাও তো দেবেন না কিছুতেই না তাও দেখুন দেখো তুমি দিদি চলুন বেরিয়ে পড়ি দেরি করবেন না আসুন 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 মা শিবানন্দ টাউন যে মানুষের কল্যাণ করার সুযোগটুকুই পেল রে ও মা মারে তুই শিবানন্দ টাউনে ক্ষমা করে দে মা ক্ষমা করে দে মারে তোর ক্ষমা দাত্রী রূপের বিকাশ ঘটো জয় মা জয়
জয় মা, জয় মা। তুই যতক্ষণ না সাড়া দিবি আমি ততক্ষণ তোর আরতি করে যাব। আমিও দেখি দেখি তুই কতক্ষণ সাড়া না দিয়ে থাকতে পারিস, দেখি আমি। জয় মা, জয় মা। কানানি বিয়ে দিলি মা, মা তুই না আমারে কয়েছিলি রাগ করে থাকতে নেই, আর এখন তুই তুই শিবানন্দ ঠাউরে মাফ করছিস নে, মা তাহলে তুই তারে পুরোপুরি টেনে নে। সে কেনে কেনে এমন অসার আরতির দিদি নিভিয়ে দিতে পারিস, কিন্তু আমার গলার স্বর না তুই রোধ করতে পারবি নে। আমি তোর নাম জপ করে যাব, দেখি দেখি কতক্ষণ তুই সাড়া না দিয়ে থাকতে পারিস, আমিও দেখি। সামনে বসে আছে যেন সমাধি হয়েছে তার, আমি কিচ্ছুটি বুঝতে পারছি না অলিদানি মামা, কিচ্ছুটি বুঝতে পারছি না। কি কইছিস রে দু, আই কিউ না 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 এই হতে পারে নি, এই হতে পারে নি। হলধরে হলধরে ঠাকুর, আপনাদের আলোচনা কি শেষ হয়েছে? এবার আমি ঢুকবো দরজা তো ভেতর থেকে বন্ধ, তো তুই জানলি কি করে যে শিবানন্দ ঠাকুর ভেতরে আছে? অলদারি মামা দোর তো আমি বেজিয়েছি গা, তোমার মতো ভেতরে সমাধি হয়ে আছে এমন করে বসে আছে, তবে কি ভেতর থেকে দরজা বন্ধ করলে, কখনই বা করলে? আমি তো সেই থেকে এখানেই দাঁড়িয়ে আছি গা। অলদারি মামা আমার খুব ভয় করছে, অলদারি মামা আমার খুব ভয় করছে।
বলছি তোর মন গলবে নে, তুই আজ সাড়া দিবি নে আমার ডাকে। বেশ বেশ, শিবানন্দ ঠাকুর আমারে শেষ করে দিতে এসেছিল বলে তো তুই তার এমন অসার করে দিলি। আজ তোর হাতের এই অস্ত্রে তোর সন্তান তোর চোখের সম্মুখে পরাণ বিসর্জন দেবে, আর তুই মা হয়ে তাতা চেয়ে চেয়ে দেখবি। তুই শিবানন্দ ঠাউরে একখানা সুযোগ দে, তোর স্নেহের স্পর্শে সে যে পাল্টে যাবে, সুযোগ দে মা। জয় মা, জয় মা। দলে দলে মানুষ তোর শরণ নেবে, তাদের মধ্যেও তোর এই বিরাট হৃদয়ের প্রকাশ ঘটবে। আশীর্বাদ করি তুই যেন এই জগৎ সংসারের সকলকে সঠিক পথ দেখাতে পারিস। কল্যাণ হোক তোর গদাধর, কল্যাণ হোক। জয় মা, জয় মা। ও শিবানন্দ ঠাকুর, তুমি চোখ মেলেছো গো, তুমি চোখ মেলেছো ঠাকুর। মা মা তোমারে ক্ষমা করেছে গো। ওঠো ওঠো দেখিনি, যাও যাও তুমি যাও, মায়ের চরণ চৌগিয়ে যাও। জয় মা, জয় মা। তুমি মা ভবতারিণীর বরপুত্র কিনা সেটা আমার জানতে ইচ্ছে করে। আর যদি তুমি অন্য কোন খেমতার কি তার কোন প্রয়োজন আছে? বোধ করি মা দুর্গা নিজে মাকে আশীর্বাদ করেছিল। তাই জন্যই হয়তো এত বড় বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি।
এসব কি বলছেন মাসিমণি? কাল রাতে এত কিছু ঘটে গেছে, আর ওই জগন্নাথ কি গোড়া সিপাহীদের হাতে আহত হয়েছে? সজ্জন হওয়ার পরে কিন্তু আমরা যানবাজারে রওনা হয়ে যাব, এইবার আরো বড় করে আমি দুঃখ উৎসব করব। মা যেভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন, কি কইব, আর সব দায়িত্ব কিন্তু তোমার উপর থাকবে মতুর। বড় জামাইটাও আমার উপর বড্ড রেগে আছে জানো তো, বড্ড রেগে আছে, তার রাগও আমাকে ভাঙাতে হবে। কিন্তু তোমরা দেখো সকলকে মানিয়ে আমি আমি এই পরিবারকে আবার এক করে তুলব, আবার এক করে তুলব। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ কর, এই রাগা রাগি মান অভিমান হানাহানি আমার যে আর ভালো লাগছে না মা, আমি যে আর সইতে পারছি ত্রিভুবন আলো করে। এবার তুমি নেমে এসো, নেমে এসো। জয় মা, জয় মা। প্রায়শ্চিত্ত করব আমি। তারপর তোমার কাছে আবার ফিরে আসবো, তাই নাকি? বা 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 বা, শিবানন্দ ঠাকুর, তুমি সব সতীপীঠ দর্শন করে মায়ের কাছে ফিরে এসব, তোমার মনের সব ময়লা তুমি ধুয়ে এসো। ঠাকুর গো, মায়ের তোর তোমার জন্য সব সময় কোলা থাকবে। জয় মা, জয় মা। আপনারা আমায় দেখে অবাক হচ্ছেন, আমিও অবাক হয়েছিলাম আমাকে দেখে। গদাই ঠাকুরকে ভণ্ড ভেলকিবাজি দেখায়, আমি বলেছিলাম কিন্তু আমি বুঝেছি গদাই ঠাকুর মা ভবতারিণীর বরপুত্র। ঠাকুর তাই হবে, সেই বেশ, এরা আমায় অনুমতি দাও ঠাকুর, আমি আসি। এসো এসো এসো, তুমি এসো। ও শিবানন্দ ঠাকুর, ঠাকুর আমার কথা কানা কিন্তু ভুলে যেও নে, তুমি যখন খুশি এই মন্দিরে ফিরে আসতে পারো। জয় মা, জয় মা। শিবানন্দ ঠাকুর পাপের পথে যাচ্ছিলেন, তার সাধনার ক্যাম্পটা তিনি ভুল কাজে লাগাচ্ছিলেন, তাই মা তারে সাজা দিয়েছে। কিন্তু শিবানন্দ ঠাকুর তার ক্যাম্পটাও তো কম নয়, তার উচিত তার সাধনার সমস্ত শক্তি ঠিক কাজে লাগানো। এবার থেকে তাই হবে, তাই হবে, দেখো তোমরা। কালো রূপে দিগ হৃদি পদ করে
মোরালো রে শ্যামা মা কি আমার কালো মা মারে তুই আমায় কৃপা করিস মা কৃপা করিস চিরটা কাল আমি যেন তোর এই রূপে মুজে থাকতে পারি মা চিরটা কাল যেন মুজে থাকতে পারি জয় মা জয় মা জয় মা আমি জানি জানি আমি কাল ভুল করেছি না আপনি কিছু জানেন ওনে কিছু বোঝেন ওনে আপনি কাল রেতে যা করেছেন তা শুধু ভুল নয় আপনি আমার মুখ কানা একেরে ছোট করে দিয়েছেন না না এটা ভাববেন না যে আমি আপনাকে এসব কথা কয়েছি আমাকে দু কথা কয়েছেন বলে সে তো সে তো বিয়ের পর থেকেই শুনে আসছি আপনি কাল রেতে নিজের ব্যাটার সম্মুখে ছোট মনের পরিচয় দিয়েছেন আর তাতে যে আমার মাথায় নতুন করে আমার কি মনে হচ্ছে জান ছোটকো কি আর তোমার বেখানা দে আমি কোনো ভুল করিনি তোমাদেরকে দেখে না আমি মনে জোর পাচ্ছি আমার মনে হচ্ছে রাঘব আর বরণের বেকানা দেহ আমি বোধহয় কিছু ভুল করি তুমি কি কও এভাবেই যদি চলতে থাকে তাহলে পরিবারের সকলে চিন্তিত হবে আমাদের সম্পর্ক নিয়ে আমি খেয়াল রাখবো এমন দ্বারা রবে না আসলে কাল বিকেলে যখন ঝড় হচ্ছিল তখন এগুলো পড়েছে আমি ভাবলাম কুড়িয়ে নিয়ে ঘরে রাখি ভালো লাগবে রেখে গেলাম আপনার জন্য হ্যালিডে সাহেবকেও নাকি ওই বারাক থেকে কলকাতায় পাঠানো হয়েছে বেশ তাহলে ওনার ব্যবস্থা কলকাতায় গিয়েই হবে কিসের কি করতে হবে মতুর কি করছ আগে মা গোড়া সিপাহীরা যা করেছে এখানে এসে তার বিহিত করতেই হবে মা আমি বড় দুর্বল হয়ে পড়েছিলাম কারবারের কথা ভেবে কিন্তু ফিরে এসে বুঝলুম আপনি ঠিক ছিলেন দোষ শুধু ভারতীয় সিপাহীদের হতে পারে না গোড়াদেরও যথেষ্ট দোষ আছে সচন দেব বলে গেলবাজ্জা বাঁধা পড়ল আগে আমি সব দেখে নিয়েছি দেখে নিয়ে বলছি আচ্ছা নায়েব কাকা আমাকে বলুন না ঢাকিদের জন্য কোথায় যেতে হবে আমি গিয়ে দেখছি না না কর্তা আমি যাচ্ছি এক্ষুনি দেখছি এখনো রাগ করে আছো বুঝেছি
এই যাত্রায় আমার কপালে দুঃখ আছে। আসুন আসুন বদুদি ঠাকুর আসুন। তখন আমি বাউন্দিদিকে কইলাম যে চলুন যে আমরাও যাই ওই তালপুকুরের মহলে, কারণ সেখানে তো সকলে পালিয়েছে। ও কি কথা পদ্ম, আমরা পালাতে যাব কেন? তুমি তো খুব ভালো করেই জানো গেলবার এখানকার মূর্তি বিসর্জন দেওয়া যায়নি। আর আমি ভাবলাম রাঘব আর বড়নাথ বউ নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, তার আগেই মূর্তিখানা বিসর্জন দিয়ে দেব। মায়ের আশীর্বাদ নেই ওরা নতুন করে জীবন শুরু করুক। সে কি আর বুঝি না রানীমা, কিন্তু এখন আমি দেব না। আপনারা এতটা পথ এসে নিয়ে ধুয়ে নিন আগে, মায়ের পুজো হয়ে যাক, নিশ্চয়ই আপনি উত্তর পাবেন। আমি আর এর কোনো উত্তর চাই না রানীমা, আমার গুরুদেবী আমাকে সব উত্তর দিয়ে দিয়েছেন। আমি এখন শুধু আমার বেটা রাঘবকে চাই, এই তাবিজখানা ওর হাতে বেঁধে দিতে হবে, গুরুদেব পাঠিয়েছেন। ওকি, তুই এভাবে একা একা দাঁড়িয়ে কাঁদছিস কেন? বাচ্চা বাড়িতে পুজো আছে, এভাবে কেউ ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে কাঁদে নাকি? আয় তো আয়। মাসিমণি, মাসিমণি তেনারা এই বাড়িতে কেন এসেছেন? তাহলে কি আবার কোনো অশান্তি হবে? মাসিমণি, দয়া করে তুমি আমাকে তেনাদের সামুকে যেতে কইওনি, কইওনি মাসিমণি। তুই চ, তুই অশান্তির ভয়ে এভাবে ঘরে মুখ নুকিয়ে থাকবি নাকি? চ কইছি, আয়। আমি এখন শুধু আমার বেটা রাঘবকে চাই। রাঘবের ভালো মন্দের দায়িত্ব তোর নয়। দেখ বাছা, এই কথাগুলো আমি তোকে কই তুমনে, কিন্তু কিন্তু রাঘবের মা এখন সংস্কারে ডুবে আছে, ভালো মন্দ হিতাহিত জ্ঞান তার একেবারে নোপ পেয়েছে, কুসংস্কারের বসে মানুষেরা অনেক ভুল কাজও করতে পারে। চল তুই বাইরে চ, আয় দেখি। নে তোর শাউরি মাকে পেন নাম কর। পেন নামের কোনো প্রয়োজন নেই, আমার ছবি নামে ছোট জেতের মেয়ে, তুমি চুলে আমায় গঙ্গায় নাইতে হবে। তা নয় একটু হলোই দিদি, আপনার তো এখনো নাওয়া দেওয়া হয়নি। বদ্দিদি, আমি একখানা কাজ করি, টাওর মশাইকে কয়ে দিদির গাইটোর গঙ্গার জল ছিটিয়ে দিই, কি কও? আপনি একটু ওনার গায়ে গঙ্গা জল দিয়ে দিন দেখে নি। চলো চলো দেখি কোথায় নিয়ে যাবে। নিজের বেটার সঙ্গে দেখা করার জন্য এখন আমায় অন্যের মুখাপেক্ষী হতে হবে। যাক, কদিনেরই তো যন্ত্রণা। ওরাও সব কি সব তাবিজ টাবিজ নিয়েছে, আমার কিন্তু বড় ভয় করছে জানো তো, যে সকলে মেনে মেয়েটাকে সুখে শান্তিতে থাকতে দেবেনি বলে উঠে পড়ে নেগেছে কে জানে বাবা। কি হয়েছে মা, কিসের তাবিজ? মা আপনি তো এমন কুসংস্কারে আগে বিশ্বাস করতেন না। না মতন বিশ্বাস করতুম নি, কিন্তু মানুষ যখন অন্য মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে নাকে, তখন আর তার ইতাইত জ্ঞান থাকেনি জানো তো, তাই আমার বড্ড ভয় করছে। মানুষের যেমন ভালো দিক থাকে তেমন কিন্তু খারাপ দিকও থাকে।
খুশি হবেন না মা। ঠাকুর মশাই নিন, আরম্ভ করুন। আর কোনো বিপদ তুমি হতে দিও নি মা, আমার বুক কেন যে এখনো কাঁপছে। আর কোনো বিপদ তুমি হতে দিও নি। ওদের সংসার কোনোদিনও সুখের হবে না, কোনোদিনও সুখ। দিদি তোমরা এ কি সকল এসে কান্নি করছো? দিদি তুমিও তো একজন মা, আর কমলা তো তোমার মেয়ের মতো। জীবনে তুমি এত বড় সর্বনাশ করতে যাচ্ছ। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রাঘব, রাঘব, ছটকুকি, ছটকুকি শোন, আমি যা বলেছি তা। শেষ পর্যন্তই আমেদুতে মিশে গেল। বোন বোনকে সব কয়ে দিল। হ্যাঁ দিদি, আপনি আমার বিশ্বাস ভাঙলেন। তবে মিলে বেদবাড়ি একমাত্র সম্বলকে কেড়ে নেওয়ার জন্য চর করছেন। হ্যাঁ দিদি, আমারই ভুল হয়েছে আপনাকে বিশ্বাস করা। না দিদি, বিশ্বাস করুন, আমি না কাউকে কিচ্ছু কইনি। আসলে রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু দিদি, তাতে কি যায়? সে আপনি আপনার ব্যাটার কলে তাবিজখানে ঝুলিয়ে দিন নে। তুমি নিজেকে আর কতটা নিচে নামিয়ে আনবে মা? বড় সর্বনাশ খানা আপনি না করলেই পারতেন দিদি। দিদি না করলেই পার। দিদি, দিদি শুনুন, দিদি আমি জেনে শুনে খুব আদিক কেতে, না খুব আদিক কেতে বেড়েছে তোর ছটকুকি। আমিও তোকে কয়ে দিচ্ছি ছটকুকি, আজ যা যা আমার সঙ্গে ঘটছে সবকিছু তোর সঙ্গে ঘটবে, তোর সর্বনাশ হবে। দিদি তুমি তুমি আমায় অভিশাপ দিচ্ছ। এ হতে পারে না, ও হতে পারে না। কি হলো, কোথায় লেগেছে তুমি? মাসিমণি, ও ওটো ওটো, আস্তে 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 এসো, তাও একটু দৌড়ো তো। এসো মাসিমণি, সাবধানে সাবধানে, সঙ্গে করে নিয়ে যা বউ, তুইও যা। কি হলো কি বুপাই, দাঁড়িয়ে রইলি কেন? যা দাঁড়াও বদ দিদি। এবার তুমি নিজেকে সামলাও পদ্ধতি। আর কদিন, আর কদিন এভাবে নিজেকে ভেতরে ভেতরে শেষ করে দেবে তুমি? সামলাও তুমি। ঠাকুর বলেন তুমি সবকিছুর মূল। এই প্রথমবার তোমার কাছে কিছু চাইছি মা, জগদম্বার মান যেন ভাঙাতে পারি। শুধু এই প্রার্থনাটুকু রেখো মা। তার যন্ত্রণার কথা সে কোনোদিনই মুখ ফুটে বলেননি।
আর আমি দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফিরব, সকলকে জানিয়ে দিও। ঠিক আছে বাবা মশাই, আমরা এগোই তাহলে। এগো। আমি গিয়ে বা কি করবো, আমার কোনো সাহায্যই তো তিনি নেবেন না। এই রাগ আছে, এর জন্য আমি পাগল হয়ে যাবো একদিন। সোজা গিয়ে ছোট ঠাকুরের সামনে উপস্থিত হই। গেলবারের মতো এবারেও তিনি আমাকে এই সমস্যার সমাধান করে দেবেন। শিবানন্দ ব্রহ্মচারী মশাই ছোট ঠাকুরের স্মরণ নিয়েছে। কি বলছেন আপনি? শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় ছোট ঠাকুর? না 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 না, এ হতে পারে না। কি বলছেন আপনি? আগে সেজবাবু, হ্যাঁ এটাই সত্যি। শিবানন্দ ব্রহ্মচারী নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি ছোট ঠাকুরের প্রাণ নিতে চেয়েছিলেন। কি ছোট ঠাকুর, ছোট ঠাকুর কোথায় তুমি? সাজবাবু, ও ছোট ঠাকুর, এই তো ছোট ঠাকুর, কি আছে তুমি 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 ঠিক আছো তো? এখন এবার থেকে আমি সহ্য করব কি না তাহলে আমি স্পষ্ট বলবো সাজবাবু, আমার উত্তর একটাই, না সহ্য করব না। হ্যাঁ তুমি কি বলছো মদন ঠাকুর? এত কাণ্ড ঘটে যাবার পরেও তুমি ছোট ঠাকুরেরই সমালোচনা করবে? কি বলবেন বলুন দেখি সেজবাবু। ও সেজবাবু, মদন ঠাকুরের পদচম হবে দে, আমার সমালোচনা করতে না পারলে তুমি তারে কেন এসব কথা শুধরছো কাউ দেখিনি? ও বদন ঠাকুর কিনি, ওদিকে সকলে কুশল তো? হ্যাঁ তোমরা মল থেকে কখন ফিরলে গা? ও আমি তো এদিকে পুজো দিয়ে রেখেছি গো বাড়ি ফেরার পথে, তুমি কিন্তু মায়ের পেশাদি কাপড়খানা নিয়ে যেও তোমার বৌমার জন্য। এসো এসো দেখিনি, এসো 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 দেখিনি, এসো গো। জয় মা, জয় মা। ও ছোট ঠাকুর একবার শুনো দেখি। সেজবাবু আমি তাহলে এখন আসি। হ্যাঁ আসো। ছোট ঠাকুর, ছোট ঠাকুর একবার এদিকে শুনো দেখি, বলছি তোমার সাথে আমার একটু পরামর্শ ছিল। কি হলো আবার? এসোই না, আমি একখানা বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ। কই গো, এসো এসো দেখিনি, ওপরে এসো ওপরে এসো তুমি। সেজবাবু বসো দেখিনি, আগে বসো এখানে। কি বিপদ হয়েছে? গিয়ে যে দেখবো মা আমার মন থেকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তোমার জগদম্বা মা সে তো একেবারে কঠিন হয়ে আছে, কি করি বলো তো? বলো না, আমাকে কেন পথ দেখাও না? বোঝো কান্দি। ও সাজবাবু তুমি তো আমার বাড়ি বিপদে ফেললে দেখছি। ও সাজবাবু এসব হচ্ছে সাংসারিক বিষয়, এর আমি কি কিছু বুঝি? হ্যাঁ আমি অত শত বুঝি না, আমি শুধু জানি যে তুমি আমার ত্রাণকর্তা, আমার যদি কোনো বিপদ হয় আমি তোমার কাছেই ছুটে আসব, আর তুমি আমায় পথ দেখাবে। নয় ভোলানাথ মাপ চাইতেই তাকে, কিন্তু মা মাপ করেন, কিন্তু যেই না ভোলানাথ বিভাগী হওয়ার কথা কন, অমনি মায়ের সব রাত পড়ে যায়। মাঝে তেনাকে সংসারে বেঁধে রাখার জন্য নানা রূপে আসে, কিন্তু সবসময়
তা করতে পারেননি। উনি ভুলে গেছিলেন বাবু, তুমি কিন্তু ভারী মন্দ লোক, ঠিক নিজের দিকটা তুমি পরিষ্কার করে রাখো। যাও গো যাও, এখন যাও দেখিনি, আমার মায়ের মান বঞ্জন করো, আর আমারে মা ববতারিণীর একটু সেবা করতে দাও। যাও গো যাও যাও, তুমি বাড়ি মন্দ লোক, তুমি বাড়ি মন্দ লোক।